সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিস আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আপনারা যারা নিয়মিত এই অনুষ্ঠানটি দেখেন তারা নিশ্চয়ই জানেন যে প্রতিদিনকার আলোচিত বিষয়গুলো নিয়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের অবশ্যই আমরা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে যেসব ঘটে যায় ঘটনা তারই সমন্বয়ে আমরা এই অনুষ্ঠানটির আয়োজন করে থাকি। আমাদের সাথে আজকে যারা অতিথি রয়েছেন চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। অত্যন্ত জনপ্রিয় অ্যাটর্নি মাহফুজুর রহমান, তিনি আমাদের সাথে রয়েছেন। মাহফুজুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সবাইকে শুভ সন্ধ্যা। একই সাথে আছেন কলামিস্ট এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল কাইয়ুম আনোয়ার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা যে পর্দায় আপনারা যে নম্বরটি দেখবেন সেই নম্বরটিতে আপনারা টেলিফোন করে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা যে নম্বরটি আছে সেটি আপনাদেরকে একটু স্মরণ করে দিই, 4646-307-9828 এই নম্বরে আপনারা ফোন করতে পারেন। আমরা আলোচনাটি শুরু করছি, আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। অ্যাটর্নি মাহফুজ, আপনার কাছ থেকে একটু শুরু করতে চাই। বিশেষ করে নতুন একটি নির্বাহী আদেশ দেওয়া হয়েছে, তার প্রেক্ষিতে হাওয়াই এর মধ্যে মামলা করেছে এবং আবারও ওয়াশিংটন স্টেট মামলা করতে যাচ্ছে, ফাইনালি এটির ভবিষ্যৎ কি দেখছেন আপনি? না, এখন তো ফেডারেল কোর্টে মামলা করেছে, আপনি যেটা অলরেডি বলেছেন, সেখানে যে গ্রাউন্ডটা তারা দাঁড় করিয়েছে যেটা কিনা আগেও ছিল, যে আপনার এস্টাবলিশমেন্ট ক্লজ যেটা কিনা এক রিলিজনের ক্ষেত্রে আরেক রিলিজনের প্রেফারেন্স করা হয়েছে, যেটা মুসলিম ব্যান এক কথায়, যেটা কিনা আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় ছিল মুসলিম ব্যান, সেই জিনিসটাই ইমপ্লিমেন্ট করার জন্যই এই সেকেন্ড অর্ডারটা করা হয়েছে ফলোয়িং টু দি ফার্স্ট অর্ডার। তো সেই জিনিসটাই তারা হাইলাইট করেছে। আরেকটা জিনিস যেটা হাইলাইট করেছে আপনার ওদের পিটিশনে হাওয়াই স্টেটের, ওখানে তারা বলেছে যে ডিসক্রিমিনেশন, যেটা কিনা আমাদের সংবিধানে বলা আছে কোনো ইমিগ্রেশন বিষয়ে বা কোনো বিষয়ে না, যে কোনো ন্যাশনালিটি, রেস, রিলিজন কোনো বিষয়ে কোনো ডিসক্রিমিনেট করা যাবে না। সেক্ষেত্রে দেখা যায় যে স্টিল সেকেন্ড অর্ডারে যে ছয়টা যে কান্ট্রিকে টার্গেট করা হয়েছে এগুলো মুসলিম মেজরিটি কান্ট্রি, যেটা কিনা আপনার ডিসক্রিমিনেটরি অ্যাক্টের মধ্যে পড়ে যায়। আচ্ছা, এই বিষয়ে আব্দুল কাইয়ুম আপনি কি বলবেন? আমার যা ধারণা যে ট্রাম্প প্রথম দিকে ইলেকশনের আগ পর্যন্ত যেসব বিবৃতি দিয়ে আসছিলেন সেই সব বিবৃতির সঙ্গে এখন ইনগ্রেশনের পরের যে বিবৃতিগুলো সেগুলা তুলনা কার্যক্রমগুলো তুলনা করলে মনে হয় তিনি অনেকটাই নমনীয় হয়ে গেছেন। উনার যেসব প্রস্তাব ছিল সেই সব প্রস্তাবের মধ্যে বিশেষ করে অভিবাসন এবং অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ ওবামা কেয়ার এগুলোর ব্যাপারে উনি বুঝতে পেরেছেন যে আসলেই ওগুলো অত সহজ না। যেমন ওবামা কেয়ারের ব্যাপার, সেটাতে উনি এই কয়েকদিন আগেও যখন শুনছিলাম ওনার বক্তব্য, তখন উনি বলছিলেন যে প্রথম দিকে যেটা মনে হয়েছিল এটি খুবই সহজ পরিবর্তন করা এবং নতুন রিপ্লেসমেন্ট দেয়া, কিন্তু এত সহজ নয়। কিন্তু এর মধ্যে তো উদ্যোগ নেওয়া হয়েছে অবশ্যই, এবং শেষ পর্যন্ত হয়তো যেহেতু উনার দলেরই রিপাবলিকান অনেক সিনেটর আছেন, অনেক কংগ্রেসম্যান যারা এইগুলোর ব্যাপারে কিছুটা অসম্মতি প্রকাশ করে ফেলছেন, এবং হয়তো ভবিষ্যতে দেখা যাবে যে ওবামা কেয়ারের মূল কনসেপ্টগুলো অনেকটাই থেকে যাবে, হয়তো কিছুটা পরিবর্তন করে জাস্ট ওবামা কেয়ার নামটা বদল করে আবার নতুন করে ট্রাম্প কেয়ার হিসাবে বাজারে আসবে। আমরা আসবো, আমাদের সাথে একজন দর্শক এর মধ্যে যুক্ত হয়েছেন, আমরা দর্শকদেরকে একটু নিতে চাই। প্রিয় দর্শক, কে আছেন আপনি, আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সাথে প্রশ্নটি করুন। এয়ারপোর্টে আসার সময় অনেক ভাবে হ্যারাসমেন্ট হচ্ছে আর কি, এয়ারপোর্টে লাগেজ খুলতে হচ্ছে ইউএস সিটিজেন সবাইকে। আমি জানতে চাচ্ছি অ্যাজ এ ইউএস সিটিজেন আমাদের কি কি রাইট আছে। ধন্যবাদ আপনাকে আমাদের, জি ধন্যবাদ আপনাকে আমাদের অ্যাটর্নি আছেন সম্মানিত। আরেকটি প্রশ্ন আমরা নিয়ে আপনার পরপর দুটি প্রশ্নের উত্তর নিব। কে আছেন আমাদের সাথে প্রিয় দর্শক? প্রিয় দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমরা সংযোগটি হতে হতে এটি বিষয়ে আপনি যদি আপনার মতামত দেন।
না, অ্যাজ এ ইউএস সিটিজেন হিসেবে অবশ্যই আপনার রাইট আছে, আপনি ফ্রিলি ট্রাভেল করতে পারেন, ইন্টারন্যাশনাল ট্রাভেল, সেক্ষেত্রে কোনো বাধা নেই। আবার ফ্রিলি আপনি আমেরিকাতে ঢুকতে পারেন, সেক্ষেত্রে বাধা নেই। আপনি যে জিনিসটা পয়েন্ট আউট করেছেন যে আপনার ইউএস সিটিজেনের লাগেজ খোলা হচ্ছে, আসলে এটা আপনার ইউএস সিটির সাথে কোনো সম্পর্ক নেই, নিরাপত্তার সাথে যে কারোর লাগেজ তারা খুলতে চাইতে পারে। আর আমাদের যে কাস্টমস এন্ড বর্ডার, ওদের যে গাইডলাইন আছে, যেমন আপনি কোনো প্রকার আপনার এই আপনার এই ভেজিটেবল ক্যারি করতে পারবেন না, কোনো প্রকার আপনার মিট ক্যারি করতে পারবেন না, সেক্ষেত্রে যদি আপনি এগুলো ডিক্লারেশন দেন অবশ্যই আপনার লাগেজ খোলা হবে, খোলা হবে। আমাদের আরেকজন দর্শক আছে, একটু নিয়ে আপনার কায়ুম ভাই আপনার কাছেও আসবো। কে আছে প্রিয় দর্শক, আপনার নাম এবং পরিচয়টি দিয়ে প্রশ্নটি করুন। একটু টেলিভিশনের ভলিউমটা কমাতে হবে, আমি আমার নিজের গলা শুনতে পাচ্ছি, আপনি যদি দয়া করে ভলিউমটি একটু কমিয়ে দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম সালাম, বলুন। আমার নাম শামসুন নাহার, আমি ওজন পার্ক থেকে বলছি। বলুন ভাইয়া, যারা পড়াশোনা জানে না তারা সিটিজেন পরীক্ষা কিভাবে দিবে, এটা আমি জানতে চাচ্ছি। মানে ইংরেজি জানতে হবে, ইংরেজির প্রশ্নগুলো বুঝতে হবে, এ বিষয়ে আপনি একটু বলুন, তারপরে আমরা কায়ুম ভাইয়ের অভিজ্ঞতা একটু শুনবো। ঠিক আছে, সামসুন ভাই, যারা পড়াশোনা জানে না তাদের জন্য সেরকম কোনো ব্যবস্থা নেই। আপনার সিটিজেনশিপের বেসিক রুল হচ্ছে আপনাকে 100 সিভিক্স প্রশ্ন আনসার করতে হবে, পাশাপাশি ইংলিশ টেস্টে পাস করতে হবে। আর সেক্ষেত্রে কিছু এক্সেপশন রয়ে গেছে, আমি আগের আপনার পর্বে একটা অনুষ্ঠানে আপনি বলেছিলেন, বলেছি যদি কেউ 50 ইয়ার্স হয় এবং 20 বছর আমেরিকাতে গ্রিন কার্ড নিয়ে থাকে তাহলে বাংলায় পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারে। আবার যদি কেউ 55 ইয়ার্স ওল্ড হয় এবং 15 বছর গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় থাকে তাহলেও বাংলায় পরীক্ষা দিতে পারে। আরেকটা এক্সেপশন আছে, যদি আপনার কোনো মেডিকেল ব্যাকগ্রাউন্ড থাকে যার ফলে আপনি কিনা কোনো কিছু মনে করতে পারেন না, যেটা কিনা আপনার ডাক্তারের সাথে আলাপ করে দেখতে পারেন, সেক্ষেত্রে আপনি টোটাল এক্সেমশন পেতে পারেন। অসংখ্য ধন্যবাদ, আমার মনে হয় অনেকেরই কাজে দেবে এই পরামর্শগুলো, আপনাকেও ধন্যবাদ। কে আছেন এরপরে দর্শক, আপনি যদি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করেন। আমি জ্যামাইকা থেকে জয় বলছিলাম। জি ভাই বলুন। আমার মেয়ের বয়স নভেম্বর 1999, এবার কি ও চাইল্ড ক্রেডিট পাবে? নভেম্বর 1999 এ তার জন্ম, জন্ম নভেম্বর 1999। হ্যাঁ, চাইল্ডের ক্ষেত্রে যেটা ধরা হয় নিউ ইয়র্ক স্টেটে অবশ্যই 21 ইয়ার্স পর্যন্ত চাইল্ড ধরা হয়, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি সিপিএ এর সাথে আলাপ করে দেখতে পারেন এ বিষয়ে। আমার মনে হয় কায়ুম ভাই যদি একটু যুক্ত করেন, আপনার যদি অভিজ্ঞতা থাকে পরামর্শ এই প্রশ্নটির উত্তর যদি দিতে চান আপনি। অর্থাৎ উনি জানতে চাচ্ছেন যে যারা চাইল্ড ক্যাটাগরিতে এখনো পর্যন্ত আছেন 21-এর নিচের বয়সের, তাদের জন্য কি সুযোগ সুবিধা উনি পেতে পারেন? পেতে পারেন। সুযোগ সুবিধা হিসাবে আমার যতটুকু জানা যে এখনো পর্যন্ত ওই পুরনো আইনে ট্যাক্সের চাইল্ড 25 বছর পর্যন্ত তারা মা বাপের সঙ্গে একসঙ্গে মানে জয়েন্টলি ট্যাক্স ফাইল করতে পারেন এবং মা বাপ সেই সূত্রে ট্যাক্স ক্রেডিটও পাবেন এবং পেয়ে যাচ্ছেন। তবে 25-এর ঊর্ধ্বে যারা তাদের জন্য আলাদা ট্যাক্স ফাইলের ব্যবস্থা রয়ে গেছে, তারা হয়তো ইনকাম সহ ফাইল করতে পারেন অথবা আনআর্ম ইনকাম হিসাবেও আলাদা ফাইল। ধন্যবাদ আপনাকে। আমরা এর আরো একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা তার কাছে যাই। প্রিয় দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, অসংখ্য ধন্যবাদ যিনি আমাদের সাথে প্রশ্ন করবার চেষ্টা করছেন। কায়ুম ভাই, আপনার কাছে যেটি জানতে চেয়েছিলাম অভিবাসন সংক্রান্ত, আপনি যদিও বলছেন যে প্রেসিডেন্ট তার সিদ্ধান্ত থেকে অনেক ক্ষেত্রে সরে আসছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই তারপরেও বেশ কিছু মানে বিশেষ করে আরেকটি নির্বাহী আদেশ, তারপরে এক্সট্রিম ভেটিং, এসবের কথাও বলা হচ্ছে, এ নিয়ে কি বলবেন? ভেটিং প্রসেসটা এটা নতুন না, এটা বিভিন্ন পরিস্থিতিতে এর আগেও এটা প্রয়োগ করা হয়েছে। আমি নিজেই এক সময় সেই ভেটিং প্রসেসিংয়ের ফাঁদে পড়েছিলাম, যখন যেদিন আমি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভাঙে সেই দিনই 9টায় এখানে সেই আক্রমণ হয়েছে। আর সেই মুহূর্তে আমি তখন আমার শাশুড়িকে নিয়ে ইউএস থেকে গিয়ে ইউকেতে পৌঁছেছি আমার শালির বাসায়, এবং তারপরে যখন আমি ফিরে আসি তখনই মানে সেটার
প্রমাণ আমি হাতে নাতে পেয়েছি, মানে তারপরে থেকেই পরের দিন থেকেই তারা এমনভাবে এয়ারপোর্ট ইমিগ্রেশন এত বেশি তল্লাশি শুরু করেছিল যে আমাদেরকে হয়তো কোনো কোনো এয়ারপোর্টে ঘন্টার পর ঘন্টা যাত্রীদেরকে দাঁড়িয়ে লাইনে তারপরে তাদের সব কিছু দেখাতে হয়েছিল এবং প্রমাণ করা। মানে আপনি বলতে চাচ্ছেন যে কোনো কোনো বিশেষ পরিস্থিতিতে এক্সট্রিম ওয়েটিং করার রাইট তো অবশ্যই রাষ্ট্রের রয়েছে। শুধু এটা ইউএস এর ক্ষেত্রে না, অন্যান্য যে কোনো দেশই এটা করে এবং করতে বাধ্য, কারণ নিজের নিরাপত্তার প্রয়োজন। আপনাকে ধন্যবাদ। আমরা এরপরে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা আপনার নাম এবং পরিচয় একটু বলবেন এবং প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ব্রঙ্কস থেকে রহমান বলছি। জি রহমান সাহেব বলুন। তো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা নিউ ইয়র্কে প্রায় 5 বছর পর্যন্ত আছি আমার বাবা মা সহ, কিন্তু যখন আমরা চলে আসি তখন আমরা আমার বোনকে আনতে পারিনি। তো এখন আমরা সিটিজেনের জন্য রিসেন্টলি অ্যাপ্লাই করছি। তো আমার প্রশ্ন হচ্ছে যে এখন আমার বাবা না আমি কে অ্যাপ্লাই করলে আমার বোনকে আর্লি আনা সম্ভব? ধন্যবাদ আপনাকে। বোন বিবাহিত, বিবাহিত এবং তার বাচ্চাও আছে 4 বছরের। ধন্যবাদ। আমার মনে হয় আপনি গুছিয়ে প্রশ্নটি করেছেন। আমরা অ্যাটর্নি মাহফুজ, প্রশ্ন, আপনার বাবা কি ইউএস সিটিজেন? আপনার বাবা গ্রিন কার্ড হোল্ডার হয় তাহলে আপনার ম্যারিড বোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। সেক্ষেত্রে বেস্ট অপশন হবে আপনি যদি ইউএস সিটিজেন হয়ে থাকেন, আপনি অ্যাপ্লাই করেছেন মাত্র বলেছেন ইউএস সিটিজেনশিপের জন্য। ও আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে তার সিটিজেনশিপ হলে করলে সুবিধা? আমি একটু জোরে দ্বিতীয় প্রশ্নটা হলো সিটিজেনশিপের জন্য এলিজিবল হতে হলে কি করা লাগে? আমি জানি যে 5 বছর হচ্ছে। আমার মনে হয় ধন্যবাদ, আপনার দুটো প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। একটি হচ্ছে উনি কতদিন বাইরে থাকতে পারবেন গ্রিন কার্ড নিয়ে, আর সিটিজেনের জন্য তার কি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, কত বছর বা আর কি কি আছে? হ্যাঁ, গ্রিন কার্ড নিয়ে আপনি অবশ্যই দেশের বাইরে যেতে পারবেন, আবার নিশ্চিন্তে ফেরত আসতে পারবেন। তবে সেক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে। ফার্স্ট অফ অল, আপনি গ্রিন কার্ড অবস্থায় 6 মাসের বেশি, রেগুলার রুল হচ্ছে 6 মাসের বেশি থাকতে পারবেন না, 6 মাসের মধ্যে ব্যাক করতে হবে। 6 মাসের মধ্যে যদি আপনি ব্যাক করেন তাহলে আপনি নিজের রাইটসে আপনি ঢুকতে পারবেন আমেরিকায়। কিন্তু যদি 6 মাসের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনি 11 মাস 12 মাসের আগে ব্যাক করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রাইটটা চলে যায় আইস অফিসারের কাছে, আপনাকে অ্যাডমিশন দিবে কি দিবে না। তো সেক্ষেত্রে 6 মাসের বেশি থাকলে এবং 12 মাস অনুমতি নিয়ে যেতে হয়, আপনার না অনুমতি না, কিছু একটা রিস্ক, সামান্য রিস্ক থাকবে 12 মাসের মধ্যে যদি আপনি ব্যাক করেন। আর যদি 1 বছরের বেশি বাইরে থাকতে চান অবশ্যই সেক্ষেত্রে যেটা আপনি অনুমতি বলেছেন প্যারোল নিয়ে যেতে হবে। আর এখানে আপনার 6 মাসের আরেকটা যে পয়েন্ট যেটা আপনার সিটিজেনশিপ পরের প্রশ্নে আসছি আপনার, যেটা কিনা আপনি 6 মাসের বেশি থাকলে সেক্ষেত্রে আপনার কন্টিনিউয়াস রেসিডেন্সি ব্রেক আপ হতে পারে, সেক্ষেত্রে আপনার সিটিজেনশিপের এলিজিবিলিটির ক্ষেত্রে প্রবলেম হতে পারে। জি ধন্যবাদ। আমরা একটু যেতে চাই, আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি বুকিং থেকে বলছি। আমার কাজিনের জন্য একটা প্রশ্ন আমি করতে চাই অ্যাটর্নি সাহেবের কাছে। জি করুন। ও 96 তে আসছে, প্রথম একটা বাচ্চা, আমি 4 বছরের বাচ্চা নিয়ে আসছে, ও ঢাকার প্রোগ্রামে আছে, ওর ওয়ার্ক পারমিট 0 বেসিক্স। দ্বিতীয় বাচ্চাটা 96 এ জন্ম হয়েছে এবং ওর এই সেপ্টেম্বরে 21 বছর হবে। তো এখন এর মধ্যে যে ওর আম্মার কোনো স্ট্যাটাস নাই, যাও আশা করে রাস্তায় যদি কোনো রকম অসুবিধা হয় তো কোনো বিকল্প কিছু করতে পারবে? ধন্যবাদ।
আপনি একটু লাইনে থাকুন, কোনো প্রশ্ন করতে চান? না ঠিক আছে, আপনি যে প্রশ্ন করেছেন সেই ক্ষেত্রে আপনার কাজিনের উচিত হবে ইমিডিয়েট কোনো বিজ্ঞ অ্যাটর্নির সাথে আলাপ করা, যদি কোনো স্কোপ আছে কিনা ওনার কোনো ইমিগ্রেশন বেনিফিটের জন্য দেশে অ্যাপ্লিকেশন করার, মানে বিস্তারিত কাগজপত্র নিয়ে, আসলে এটা ডিটেইল আলাপের একটা বিষয়। হ্যাঁ, ওখানে অ্যাটর্নির সাথে আলাপ করাই বেস্ট হবে, যেহেতু বলেছেন কোনো কেস পেন্ডিং নাই, কোনো কাগজপত্র নাই, সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে সরাসরি অ্যাটর্নির সাথে গিয়ে আলাপ করা। ধন্যবাদ। আর কি কেউ যুক্ত আছেন আমাদের সাথে? আচ্ছা, আমরা এরপর অপেক্ষা করছি। আমরা আব্দুল কাইম আনোয়ার আপনার কাছে যাচ্ছি, যে অভিবাসন সংক্রান্ত বিষয়ে মানুষের উদ্বেগ উৎকণ্ঠা তো আপনি দেখছেনই নানা ধরনের, এই বিষয়টি আপনার কাছে মানে কেন এত হঠাৎ করে উদ্বেগ বেড়ে গেল তাহলে আপনার মনে? উদ্বেগ বাড়াটা স্বাভাবিক, আর বিশেষ করে আমাদের বাঙালিদের, আমি নিজেও বাঙালি, আমি বাঙালি আদর্শ ঐতিহ্য এইগুলো সম্বন্ধে মোটামুটি অন্যদের তুলনায় ভালোই জানি, এবং সেই হিসাবে আমি যতটুকু বুঝতে পেরেছি যে আমরা সব ব্যাপারেই একটু অতিমাত্রায় অতি আগ্রহী হয়ে যাই যে কোনো ব্যাপারে, আর অনেক সময় এমন সব অ্যাকশন আমরা নিতে শুরু করি যে যেগুলো অনেকটা অতি উৎসাহী হয়ে যাওয়া, অতি উৎসাহী হয়ে যাওয়া, এবং আমাদের আগ্রহ অনেক সময় সীমা লঙ্ঘন করেও চলে যায়। যেমন আজকেই নিউ ইয়র্ক টাইম ম্যাগাজিনে যে ছোট্ট একটা আর্টিকেল আমি পড়ছিলাম, যে এটা রাইট টু স্পিচ অ্যান্ড রাইট টু সেন্সার, যে বলার ব্যাপারেও আমরা অনেক সময় অতিমাত্রায় বলে ফেলি অনেক সময় আবেগ আপ্লুত হয়ে, এর প্রতিফল যে কী দাঁড়াবে সেটা না ভেবেই, এবং কিছু কার্যক্রম আমরা চালিয়ে যাই যে যেটা অনেকটাই আত্মঘাতী হয়ে দাঁড়ায় আমরা সেটা। যেমন আজকের অভিবাসনের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংবাদটা আমি এখানে আসার আগে শুনে আসলাম, যে CNN যখন সংবাদ প্রচার করছিল তখন তার বটম ক্যাপশনে যেটা এসছে যে ইললিগ্যাল বর্ডার ক্রসিং হ্যাজ কাম ডাউন 40% সিন্স ট্রাম্প ইনগ্রেশন, প্রেসিডেন্ট ট্রাম্পস ইনগ্রেশন, এটা একটা শুভ সংবাদ, এবং এই ব্যাপারে কেউ তো অমত করার কিছুই না, বরং সবাই প্রশংসা করার ব্যাপার, যে মানে ট্রাম্পের যারা বিরোধী তারাও এটা প্রশংসা করবে যে ট্রাম্প কড়া কড়া বক্তব্য পেশের পরে এখনো পর্যন্ত দেয়াল নির্মাণ হয়নি, কিন্তু যে উদ্দেশ্যে দেয়াল নির্মাণ করার কথা সেটার অর্ধেক কাজ কিন্তু আমরা লক্ষণ দেখা আসবো আপনার কাছে আসবো এটা মজার আপনার কাছে আসবো মজার ঘটনা। আমরা একটা আমাদের সাথে একজন আছেন প্রিয় দর্শক, আপনার কাছে যাচ্ছি, আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন। আমি আলমগীর ক্যালিফোর্নিয়া থেকে। জি, ক্যালিফোর্নিয়া থেকে বলুন। জি, আমি অ্যাটর্নি স্যারের কাছে জানতে চাচ্ছি যে আমার অ্যাসাইলাম সাবমিট করা নিউ ইয়র্কে, কিন্তু আমি কাজ করছি ক্যালিফোর্নিয়াতে, এখন এই বিষয়ে কি আমার তো অ্যাসাইলামের কোনো সমস্যা হবে কিনা? আলোক সাহেব, আপনি যদি কাজ করতে যান সেটা ঠিক আছে, কিন্তু যদি আপনি রেসিডেন্সি মুভ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি অ্যাসাইলাম অফিসকে জানাতে হবে, সেক্ষেত্রে হয়তো আপনার কেসটা ওদিকে ক্যালিফোর্নিয়ার দিকে মুভ হয়ে যাওয়ার চান্স থাকবে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, আপনাকে একটু তথ্য জানাতে হবে সেক্ষেত্রে। আর এবার কে আছেন আমাদের সাথে প্রিয় দর্শক? আচ্ছা, তো যে বিষয়টি আপনি বলছিলেন ভেরি ইন্টারেস্টিং, যে আপনি বলছেন যে কথাবার্তাতেই অনেক কমে গেছে, কমে গেছে, এবং তারপরে এটা কতটুকু যুক্তিযুক্ত হবে যে দেয়াল নির্মাণের প্রস্তাব কার্যকরী, তাহলে কি দেয়াল নির্মাণ দরকার আছে, আপনি কি বলবেন? আমার কাছে তো মনে হয় না, এবং আসলে যাদের প্রতি আক্রোশ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সেই দেয়াল নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন তাদের প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট সেটা গ্রহণ না করে বরং এটা উল্টো রিয়াকশন দেখিয়েছে, এবং এখন সিনেটে কংগ্রেসে সেটা নিয়ে অনেক মতবিরোধ সৃষ্টি হয়েছে। সেখানে আশ্চর্য লাগে যে মেক্সিকোর লোক খুব বেশি যে ইললিগালি বর্ডার ক্রস করে আসে তা নয়, বিশেষ করে আসে সেন্ট্রাল আমেরিকায় এবং মূল দক্ষিণ আমেরিকা আর আদিবাসী যারা ইললিগালি কিন্তু ইউজ করে মেক্সিকোর বর্ডার। আচ্ছা, আমরা আসবো আবার আমাদের কাছে আরেকজন দর্শক আছে, একটু মাঝে মধ্যে আপনাদেরকে দুঃখিত থামাতে হবে কারণ দর্শকদেরকে একটু প্রায়োরিটি দিতে চাই। কে আছেন আমাদের সাথে এবার দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে একটু প্রশ্নটি করুন। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমার নাম জাহাঙ্গীর আলম, আমি ওয়াই থেকে বলছি। কোথা থেকে ভাই? আসলে
চমৎকার, বলুন আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করছেন, করুন আপনার প্রশ্নটি। আমার কোশ্চেন হচ্ছে দুইটাই আসলে, আমি বর্ডার কর আমি এসএলআর ফাইল করছি ফেব্রুয়ারির 13 তারিখে, আসলে আমি আসার 9 মাস পর, কিন্তু মাঝে শুনছি 2 বছরের বেশি হতে, আসলে এই জিনিসটা কি আসলে আমার জিনিসটা জানা নেই, এখন এখন আমার আসে নাই, আপনি রিসিভ ব্যাপারটা এখন আসে নাই। মানে 9 মাস হয়ে গেছে আপনি অ্যাপ্লাই করেছেন নাকি 9 মাস হয়েছে আপনি আসছেন? কিন্তু মাঝে শুনছি 2 বছরের বেশি থাকলে তাহলে আপনার ইয়েটা হয়, এই কারণে আসলে আমার কোশ্চেনটা হলো ঠিক আছে, আপনি ফেব্রুয়ারিতে অ্যাজালিয়াম ফাইল করেছেন, এটা তো আপনি কোন কোর্ট প্রসেস আছে না ইয়েতে, মানে কোন কোর্ট প্রসেস জাননি? ঢুকে গিয়েছেন এবং তারপর আপনি স্বেচ্ছায় আপনি আপনার ক্লেমটা ফাইল করেছেন, তো ফেব্রুয়ারি 13 তারিখ হলে মাসখানিক 4 উইকস লাগে ম্যাক্সিমাম রিসিপ্ট লেটার আসতে, তারপরও আপনি যেভাবে করেছেন আপনি যদি অ্যাটর্নি দ্বারা করেন ডাবল চেক করে দেখেন সব ঠিকঠাক আছে কিনা, আর তাহলে ওরা বলতে পারবে যে কখন আসতে পারবে রিসিপ্ট। জি ধন্যবাদ। আর কেউ কি আছেন আমাদের সাথে দর্শক? প্রিয় দর্শক যদি কেউ থেকে থাকেন না হলে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে বাদ বাকি বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক আরও একবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি শামীম আল আমিন, টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আমাদের সাথে আজকে রয়েছেন বিজ্ঞ অ্যাটর্নি মাহফুজুর রহমান এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল কাইয়ুম আনোয়ার। আমরা তাদের সাথে আলোচনা করছিলাম, এরই মধ্যে একজন দর্শক নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হয়েছেন, যদি হয়ে থাকেন আমরা প্রশ্নটি নিতে চাই আমাদের সাথে এই মুহূর্তে, আমরা আসলে নিশ্চয়ই আমরা যাব। আপনি যেটি বলছিলেন যে এই কমিউনিটির মধ্যে যে বাংলাদেশের মানুষ হোক বা যে কোনো মানুষ হোক, আপনি বাংলাদেশের মানুষের কথাই বেশি বলছিলেন যে এক ধরনের অপপ্রচার কিংবা একটু বেশি গুজব ছড়ায়, এইটি কেন বলছিলেন আপনি, আপনার কাছে কেন এটি মনে হচ্ছে বা এটির ফলাফলটাই বা কী হয়? আমি তো যেহেতু কমিউনিটিতে কিছু কাজ করি এবং কমিউনিটির লোকদের সঙ্গে ওঠা বসা রাত দিন এবং সেই হিসাবে তাদের মন মানসিকতা নিয়ে চিন্তাভাবনা করি, দেখি তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করি এবং অনেক সময় মন্তব্যও করি, তো অনেকের কাছে হয়তো সেটা এত প্রয়োজনীয় না হতে পারে বা এমন মানে না হতে পারে। আপনি বলছিলেন যে যদি কোনো তথ্য সঠিকভাবে প্রচার না হয় তাহলে মানুষের মধ্যে ভুল ধারণা যেমন ধরেন আমরা কোনো কোনো সময় আত্মঘাতী হয়ে যাই, কীভাবে আত্মঘাতী হই এই ইদানিং কিছু ঘটনায় সেটা প্রমাণ হয়েছে। ট্রাম্প যখন ইলেকশন প্রচার চালিয়ে যাচ্ছিল তার ইলেকশনের আগে আমাদের লোকালিটিতেই 2-3টা হেট ক্রাইমের ঘটনা ঘটেছিল এবং সেইগুলোতে আমিও পার্টিসিপেট করেছিলাম ডেমনস্ট্রেশনে এবং সব টিভি চ্যানেল এখানকার লোকাল সবাই গিয়ে ওই সব রেকর্ড করে নিয়ে এসছে এবং যাই হোক শেষ পর্যন্ত এটা ধরাও পড়েছে ক্রিমিনালস যারা, এগুলো কিছু মাইনর এজের কিছু। কী কারণে এটা বলছেন? এই যে হেট ক্রাইম যেটা, এটা তো উৎপত্তি হয়েছিল এই যে ট্রাম্পের মুসলিম বিরোধী কিছু কথাবার্তা বলার জন্যে, তো সে নিজে জানে না যে তার রাইট কীভাবে সে অ্যাপ্লাই করতে পারে। এই যে ফ্রিডম অফ স্পিচ যেটা আমেরিকান কনস্টিটিউশনের প্রথম শর্ত এবং বিল অফ রাইটস হিসাবে, সেটা সেটা প্রয়োগ করতে গিয়ে সে লিমিট ছেড়ে গিয়েছিল, এই লিমিটের ব্যাপারে সে যে ভুল করেছিল তার মানে প্রায়শ্চিত্ত তাকে এখন করতে হবে। তার কথা বলছেন আপনি প্রেসিডেন্ট ট্রাম্প। আমাদের মধ্যেও কোনো কোনো নেতা,
আমি অশ্রদ্ধা করছি না বা অন্য কোনো বিতৃষ্ণার কারণে আমি এই কথাগুলো বলছি না, কিন্তু যেহেতু আমি এইগুলো পর্যবেক্ষণ করি, মানে আপনি বলছেন যে এরকম, তখন আমি দেখেছি যে তারা, আমরা বাংলাদেশি বাঙালি, এই দেশে বসবাস করছি, কেউ কেউ সিটিজেন, কেউ কেউ রেসিডেন্ট হিসাবে এবং নিজেদের পরিবার নিয়ে, ছেলেমেয়েদের নিয়ে, তো আমরা এখন কি মানে আমাদের নিজের চিন্তা না করে বাইরের জগতের সেইগুলো নিয়ে আমরা বেশি চিন্তা করব এবং ঝাঁপিয়ে পড়ব। যেমন যেগুলো প্রসেশন হচ্ছে আমাদের মুসলিম কমিউনিটির তরফ থেকে, সেগুলোতে আমাদের পার্টিসিপেশন অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু তেমন না, আমাদের মরাল সাপোর্টের একান্ত দরকার আছে। যেহেতু আপনার পূর্বপুরুষ, আমার পূর্বপুরুষ, আমরা এখনও নাম বদল করিনি মুসলমান বলে দাবি করছি, সেই হিসাবে মুসলমানের প্রতি মুসলমানের সহানুভূতি দেখানো, এটা আমাদের মরাল দায়িত্ব। কিন্তু তার মানে এটা নয় এখানে গিয়ে জাতিসংঘের সামনে, যেখানে পৃথিবীর কোনো দেশ গিয়ে তাদের নিজস্ব ভেদাভেদ এইগুলো প্রকাশ করার জন্য জাতিসংঘের সামনে গিয়ে স্লোগান দেয় না এবং মার্চ করে না, ডেমোনস্ট্রেট করে না, আমরা করি। তো করতে গিয়ে এমন অবস্থা হয় যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এই সপ্তাহে, এই গতকালকের নিউজ পেপারেও দেখলাম, সে স্পেশাল টিম পাঠাচ্ছে বাংলাদেশে, যে কেন, যে বাংলাদেশে সন্ত্রাস কি মাথাচড়ায় দিয়ে উঠেছে, যেটাকে পরে হয়তো কন্ট্রোল করা বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব হবে না বলে তারা এটাকে। ধন্যবাদ, আমরা ঠিক এটি বিষয়ে যেহেতু আমরা আপনার কাছে পরে আবার শুনবো, আমাদের একজন দর্শক আছেন, আমরা একটু যাই, কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। কত বছর লাগতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনার সিস্টার কি ম্যারিড না আনম্যারিড? ওকে, ঠিক আছে। ম্যারিড হলে এখন যেটা কারেন্ট, যে আপনার স্টেট ডিপার্টমেন্টের যে ইমিগ্রেশন বুলেটিন আছে, ওখানে দেখা যায় যে 2005 সালে কেসগুলো ওরা এখন ডিল করছে ইউএস সিটিজেন ম্যারিড চিলড্রেনের জন্য। সেক্ষেত্রে যদি রিসেন্টলি অ্যাপ্লাই করে থাকে, হয়তো বেশ কিছু 10-12 বছর অপেক্ষা করা লাগতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন দর্শককে সংযুক্ত হতে হতে আপনার কাছে একটু যাই আরেকবার, যেটি আমাদের সম্মানিত আলোচক বলছিলেন যে আমরাও মানে যা নয় তা ভেবে তা বলে অনেক সময় এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করি, মানুষের মধ্যে ভয় আতঙ্ক তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে যে কাজ করা উচিত না, আমেরিকায় থেকে আমেরিকানদের মতো আচরণ করতে হবে, আমেরিকাকে ভালোবেসে তার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তার সংবিধান এবং অন্যান্য আইন কানুনের মধ্যে থাকতে হবে তাকে, এই যে কথাটি বলছিলেন এটি নিয়ে যদি একটু। আমি যেটা গুরুত্ব দিচ্ছিলাম যে এমনকি ট্রাম্প প্রশাসন, বর্তমান প্রেসিডেন্টের প্রশাসন যেন আমাদের প্রতি বিরূপ কোনো দৃষ্টি পোষণ না করে, সেই জন্যে আমাদের আত্মরক্ষার খাতিরে আমাদের কিছু সতর্ক থাকতে হবে, যেটা আমাদের এখনকার জীবনের জন্যে খুব প্রয়োজন। কারণ আমরা হয়তো চলে যাব, আমরা যারা 50-60 ইয়ার্স ওল্ডার, বাট আওয়ার জেনারেশন উইল স্টে হিয়ার অ্যান্ড দে হ্যাভ টু লিড দেয়ার ওন লাইফস ফর মেবি অ্যানাদার ফিউ হান্ড্রেড ইয়ার্স। সো সেই হিসাবে তাদের পথটা যাতে দুর্গম না হয়, আমেরিকান প্রশাসন এখনও পর্যন্ত বাংলাদেশকে টার্গেট করে কোনো ল পাস করেনি যে বাংলাদেশ থেকে কোনো লোক আসতে পারবে না বা বাংলাদেশের লোকজন টেরোরিস্ট, এই সেই আখ্যা দিয়ে এখনও কোনো মন্তব্য তারা পেশ করেনি। তো সেই হিসাবে আমরা শুধু আমাদের আমাদের দেশ যথেষ্ট শান্তিপ্রিয় এবং যথেষ্ট ভালো অবস্থানে আছে, এটি যেন জটিল না হয় আপনি বলছেন। আমরা প্রমাণ করতে হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে, আমরা যারা বিদেশে আসি এবং বিশেষ করে নিউ ইয়র্ক প্রবাসী, তাদেরকে প্রমাণ করে দিতে হবে যে হ্যাঁ, আমরা যেখানে থাকি সেখানের সরকার এবং দেশের জনগণের সবার সঙ্গে সহবাস এবং সুহৃদয় সম্পর্ক স্থাপন করেই থাকতে চাই, আমাদের অন্য কোনো বিরোধ নেই। তো মুসলমান অন্যান্য দেশের প্রতি ট্রাম্প প্রশাসনের যে বিদ্বেষ, যে কটূক্তি, সেগুলো যেহেতু আমাদের উপরে এখনো পর্যন্ত ডাইরেক্টলি আসেনি, আমরা কেন যেচে ওদেরকে শেয়ার করব শুধুমাত্র ধর্মের। আপনার কাছে ফিরে আসবো, আমাদের একজন দর্শক আছেন, আমরা একটু নিয়ে আসি। ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। দর্শক কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম সালাম। আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম
আমার নাম আর্টিস্ট, আমি কুইন্সি। আমার প্রশ্ন হলো, ইদানিং শোনা যাচ্ছে একটা অর্ডার চলছে, যারা ট্রিপ চালায় তাদেরকে বিটিং এবং বিটিং এর জন্য রিপোর্টেবল অফেন্স কিনা, এটা অ্যাটর্নি জেনারেল প্রশ্ন। দুঃখিত দর্শক, আমরা আমার মনে হয় উনি ট্রাফিক ল যে কথাগুলো বলছেন সেই বিষয়ে কিছু জানতে চাইছেন। আমরা অতটা পরিষ্কারভাবে যদিও শুনতে পাইনি যে ডিপোর্ট করা হবে যদি ট্রাফিক ল, গ্রিন কার্ড হোল্ডার এবং নন সিটিজেন অবশ্যই যদি কোনো, আপনি আমি আগের পর্ব আলাপ করেছিলাম যে ক্রাইম অ্যাগেনস্ট মোরাল টার্পিটিউড, ওই সব ক্রাইমের সাথে যদি কেউ ইনভলভ থাকে নন সিটিজেন তাদের ডিপোর্ট হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে ট্রাফিকের বিষয়ে বলেছি না, ইন জেনারেল কোনো ট্রাফিক ভায়োলেশনের ক্ষেত্রে আপনাকে ডিপোর্ট করার চান্স নাই। সেক্ষেত্রে স্পেসিফিক কিছু ভায়োলেশন বা যেটা ক্রাইমের পর্যায়ে চলে যায়, যেমন DWI, ড্রাঙ্ক ওয়াইল্ড ইনফ্লুয়েন্স, তারপর হচ্ছে আপনার উইদাউট লাইসেন্স যদি কেউ ড্রাইভ করে, সেসব ক্ষেত্রে অথবা ডিপোর্ট। প্রিয় দর্শক আপনি কে আছেন, আমরা যদি আরেকজন দর্শককে একটু নিয়ে আসি। প্রিয় দর্শক কে আছেন, একটু যদি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম সালাম। আমি উডসাইড থেকে আফতাব চৌধুরী বলছি। জি বলুন। আমি সর্বপ্রথমে টিবিএন 24 কে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা সুন্দর সেবামূলক অনুষ্ঠান করার জন্য। জি ধন্যবাদ আপনাকে, আপনি প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে, আমি আমেরিকার সিটিজেন, আমি 2013 সালে আমার ছেলে লন্ডনে থাকে তার জন্য আমি অ্যাপ্লাই করেছি। প্রশ্নটি হচ্ছে যে কত বছর লাগবে আমার ছেলেকে আমেরিকায় আসতে? ছেলের বয়স কত আর ছেলে কি ম্যারিড না আনম্যারিড একটু বলবেন কাইন্ডলি। ছেলে ম্যারিড এবং ওর বয়স হচ্ছে প্রায় 30 বছর। ঠিক আছে, সেক্ষেত্রে আমি কিছুক্ষণ আগেও এটা বলেছি যে এখন US সিটিজেন ম্যারিড চিলড্রেনদের কেসগুলো যারা 2005 সালে অ্যাপ্লাই করেছে সেগুলো এখন তারা প্রসেস করছে। সেক্ষেত্রে আপনি কখন অ্যাপ্লাই করেছেন সেই হিসেবে আপনি অথবা প্রতি বছর একটা বছর হিসাব করে আপনি এটা ক্যালকুলেট করতে পারেন কত সময় লাগবে। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজ। আরও একজন দর্শক আমাদের সাথে আছেন, প্রিয় দর্শক আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হলো, আমার ওয়াইফ অসুস্থ, ওনার ওই বেবি হবে, তো আমার শাশুড়ি কি এখন আনতে পারবো কিনা? কিভাবে আনার কথা বলছেন, মানে আপনি কি ভিজিট ভিসায়? আপনার ওই যে শপথ গ্রহণের আপনার এই মাসের 28 তারিখে ভাইয়া। বুঝতে পেরেছি। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার স্ত্রীর জন্য হয়তোবা আপনার শাশুড়ি ওরা B1 B2 ভিসার জন্য দাঁড়াতে পারে অ্যাম্বাসিতে, আর ওইটা প্রসেস চলাকালীন সময় যদি ওইটাতে যদি ইনকেস সাকসেস না হয় সেক্ষেত্রে আপনার ওয়াইফ যখন ওথ নিয়ে ফেলবে তখন উনি যে US সিটিজেন প্যারেন্টস হিসাবে অ্যাপ্লাই করতে পারে, সেক্ষেত্রে 7-8 মাসের মধ্যে উনি USA গ্রিন কার্ড নিয়ে চলে আসতে পারবে। জি ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটির জন্য এবং উত্তরের জন্য। অবশ্যই। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম সালাম। আই এম রানা, নিউ জার্সি থেকে বলছি। জি নিউ জার্সি থেকে বলুন। আমার শাশুড়ি আসছিল মাঝে পড়তে চায়, তো ওনার বিষয় থেকে 3 মাস সেখানে থাকার করি, তো ওনার মেয়াদ 18 পর্যন্ত আছে, এখন উনি পারবে? কেটে গেছে। তারপরে যেটা বুঝেছি আমি, যারা B1 B2 ভিসা নিয়ে দেশে আসে ইনিশিয়ালি তাদেরকে 6 মাসের জন্য সাধারণত এন্ট্রি পারমিট দেওয়া হয়।
কিন্তু দেখা যায় যাদের ফাইভ ইয়ার্স মাল্টিপল ভিসা থাকে, দেখা যায় আরও অনেক লম্বা সময় তার ভিসার মেয়াদটা রয়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে ফলো করতে হবে, এয়ারপোর্ট থেকে আপনাকে যে সময়টা এখানে থাকার পারমিশন দিবে সেই সময়টা ফলো করতে হবে, আর যদি না আপনি এটা এক্সটেনশন না করেন মানে সেই সময়ের মধ্যে ফিরে গিয়ে আবার আসা যাবে। হ্যাঁ, আবার আসা যাবে। ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। আর একজন দর্শক আমাদের সাথে আছেন, কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমাকে পাঠাবে কিন্তু লাকেশ এখনো পাঠায় নাই। গত রবিবার একটা মেসেজ পাঠাইছে, লাকেশ পাওয়া গেছে, কিন্তু আমি সোমবারে ফোন করি, ওরা বলছে যে তোর লাকেশ পাঠাই দিছি। তো এতদিন লাকেশ আসে নাই, আপনার প্রশ্নটা কি তাহলে দর্শক? আমি এখন কি করতে পারি আপনাকে? আপনার ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটির জন্য। যদিও সরাসরি ইমিগ্রেশন সংক্রান্ত নয়, আমরা এই সময়টিতে ইমিগ্রেশন নিয়ে বেশি কথা বলছি, কিন্তু এটি আসলে অ্যানালাইসিস করবার অনুষ্ঠান। কে আছেন প্রিয় দর্শক, আমরা আপনার কাছে যেতে চাই। ঠিক, অনেক সময় দেখা যায় কারো কোনো নাম অথবা ডাটা বেচের সাথে ম্যাচ খেয়ে যায়, সেক্ষেত্রে অথবা তারা এক্সট্রা আপনাকে সময় ওয়েট করতে হয়, তারা ওইটা সব কিছু যাচাই করে দেখে। সেক্ষেত্রে মনে হয় না যে কারো কোনো ইন্টেনশনালি কারো কখনো কখনো হয়রানি করবে। অবশ্যই অবশ্যই আপনি ধৈর্যের সাথে ওদের সাথে কোপারেশন করবেন, এতে আপনার কোনো সমস্যা হবে না। নিশ্চয়ই। প্রিয় দর্শক, এ পর্যায়ে কে আছেন আমাদের সাথে, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি ওয়ালাইকুম সালাম, আমি ডক্টর মেজাবিন বলছিলাম ব্রঙ্কস থেকে। জি বলুন। অ্যাকচুয়ালি আমি অনেক কষ্ট করে নাইনটা পেয়েছি, আমার খুব একটা খুব কনসিয়াস থেকে ফোন করেছি। সেটা হচ্ছে আমি আমার যেহেতু আমি ডক্টর, আমি রেসিডেন্সির জন্য ইউসি মিলি এক্সাম দিচ্ছিলাম। সো আমি এই মুহূর্তে F1 F2 ভিসাতে আছি উইথ মাই হাজব্যান্ড। এখন আমার রেসিডেন্সি হয়ে গিয়েছে, এখন আমি J1 ভিসায় চলে যাচ্ছি। এখন জুলাই মাস থেকে আমার হসপিটালে জব শুরু হবে। ইন দ্য মিন টাইম যে H1B ভিসা যে প্রবলেমটা হয়েছে, এটা কি আমার উপর এফেক্টেড হবে, আর আমি কি এই মুহূর্তে দেশে যেতে পারবো? J1 ভিসা বলেছেন, আপনি বলেছেন আপনি J1 ভিসায় কনভার্ট করেছেন, সেক্ষেত্রে J1 ভিসার কিছু রেস্ট্রিকশন আছে। আপনি যদি H1B ভিসা যদি প্রোগ্রাম চালু থাকে, আপনি যদি সেটা থেকে চেঞ্জ করতে যান, সেক্ষেত্রে আপনাকে ওয়েবারের জন্য রিকোয়েস্ট করতে হবে। আর J1 ভিসা যদি এটা আপনি অবশ্যই দেশে যেতে পারবেন, যদি এখান থেকে চেঞ্জ হয় অবশ্যই আপনি দেশে ফিরে গিয়ে এমবিসি থেকে ভিসা স্ট্যাম্প লাগিয়ে আপনি আবার ব্যাক করতে পারবেন। আর কি কোনো প্রশ্ন আপনি করতে চান? উনি মানে আমাদের সাথে আছেন। না মানে আমি বলতে চাচ্ছি যে তাহলে J1 ভিসায় যদি আমি থাকি তাহলে আমার তো কোনো প্রবলেম হবে না? না, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কিন্তু মনে রাখতে হবে J1 ভিসার কিছু রেস্ট্রিকশন আছে। J1 ভিসা আপনাকে আপনার যে কোনো স্ট্যাটাস চেঞ্জ করতে যাবেন সেই ক্ষেত্রে রিকোয়ারমেন্ট হচ্ছে 2 ইয়ার্স দেশের বাইরে থাকতে হয়। আর যদি এখান থেকে যদি আপনি তারপরও চেঞ্জ করতে পারবেন এক্সেপশনাল ক্যাটাগরিতে, সেখানে আপনাকে ওয়েভার রিকোয়েস্ট করতে হবে। আমি এই ব্যাপারটা জানি, যেটা আমি জানতে চাচ্ছি আমার কোনো এই মুহূর্তে 6 মাসের জন্য মানে 2-3 মাসের জন্য কোনো প্রবলেম হবে কিনা, আমি বাসায় যেতে পারবো কিনা, মানে বাংলাদেশে যেতে পারবো কিনা। J1 ভিসা কোথায় নিয়েছেন, এখানে নিয়েছেন না বাংলাদেশ থেকে নিয়ে আসছেন আপনি? অলরেডি না না এখানে, এই তো আমার এই রেসিডেন্সি হয়েছে, আমি এখন কনভার্ট করে ফেলেছি এখান থেকে সবকিছু। হ্যাঁ, যদি আপনি দেশে যান তাহলে আপনাকে এখান থেকে সবকিছু কাগজপত্র সাথে নিয়ে যাবেন J1 ভিসার অ্যাপ্রুভালের, তখন অথবা আপনাকে এমবিসি থেকে আবার স্ট্যাম্প করে নিয়ে আসতে হবে পাসপোর্টে। আমি নিউ জার্সি থেকে বলছিলাম।
বলুন। আমি আমার শাশুড়ি আমার স্বামীর জন্য অ্যাপ্লাই করছিল, তো আমরা ইমিগ্রেশনের কাগজপত্র সব দিয়ে দিলাম, বিজাতীয় দিলাম, দেওয়ার পরে ওরা বললো যে আমাদেরকে জানাবে। তার সাড়ে তিন মাস চার মাস ধরে কোনো লেটার পাইনি, কোনো কিছু পাইনি। আমরা ইমিগ্রেশনে ফোন করলে বলে যে বাংলাদেশে অ্যাভেলেবেল হলে ওরা জানাবে, কিন্তু বাংলাদেশে আমরা ইমেল করার পরে ওরা বললো যে এখানে ওরাই আমাদেরকে জানাবে। কিন্তু এখন আমরা দোটানে পড়েছি, কোন কার সাথে যোগাযোগ করলে আমরা জানতে পারবো। জি ধন্যবাদ আপনাকে। সেক্ষেত্রে আপনার শাশুড়ির ইমিগ্রেশন স্ট্যাটাস কি? আচ্ছা যাই হোক, ওনার যে ইম্পর্টেন্ট যে কিওয়ার্ডটা আমি ক্যাচ করেছি সেটা হচ্ছে ভিসা অ্যাভেলেবেল না। সেক্ষেত্রে যেটা মনে হচ্ছে ওনার শাশুড়ি হচ্ছে আপনার গ্রিন কার্ড হোল্ডার, আর ওনার যেই শালিকা উনি হচ্ছেন বাংলাদেশে আনমেরিড চাইল্ড। সেক্ষেত্রে ওনার শাশুড়ি যখন অ্যাপ্লাই করেছে অ্যাজ এ গ্রিন কার্ড হোল্ডার আনমেরিড চাইল্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রায়োরিটি ডেটের জন্য অপেক্ষা করতে হয়। এখন দেখা যাচ্ছে ইমিগ্রেশন সামটাইমস এক বছর আগে সবগুলো প্রসেস কমপ্লিট করে ফেলে, করার পরে তারা ভিসা অ্যাভেলেবেল থাকে না বলে কেসগুলো হোল্ড করে রাখে, তখনই তারা বলে যে ভিসা অ্যাভেলেবেল না, প্রায়োরিটি ডেট আসেনি, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। জি ধন্যবাদ আপনাকে। আজকের জন্য শেষ প্রশ্নটি নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে সংযোগে? হ্যালো, জি শুনছি, আপনি বলুন। আমি ব্রোন, আমি আমার স্বামী একটা আসলো বা কি তখন অত কোনো প্রুফ নাই ওখানে যে আছে বলে বুঝছেন। তারপর ও একটা কেস মারছিল, কেস দিয়ে ওরা একটা লেটার দিয়েছিল ফিঙ্গারপ্রিন্টের জন্য। এরপরে ওটা কেস, ওর উপরে একটা কেস হয়ে গেছে, একটা মারামারির কেস বুঝছেন। তখন থেকে ওকে ওরা দুই বছরের জন্য প্রফেশন দিয়ে দিছিল। দুই বছর পর ওরা অটোমেটিকলি ওকে বলছিল যে ওরা ডেপুটেশন ওর উপরে হয়ে গেছে। আজকে 17 বছর যাবো তো কোনো কিছু করে নাই, এখন কি ও কেসটা ওপেন করতে পারবে আবার? সেক্ষেত্রে আমি অ্যাডভাইস করবো বিজ্ঞ কোনো অ্যাটর্নির সাথে আলাপ করার জন্য। আর যে প্রথম যে পোস্টটা করেছেন যে ওনার পাসপোর্ট সমস্যা, এদেশে যদি উনি কোনো কিছু করতে চায়, যেমন আপনি যদি ইউএস সিটিজেন হয়ে থাকে এদেশে যদি অ্যাডজাস্টমেন্ট করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ওনার লিগেল এন্ট্রি যেটা কিনা I-94 বলে ওটা থাকা বাঞ্ছনীয়, ওটা ওনাকে জোগাড় করতে হবে। তাহলে আরো ডিটেইলস এর জন্য আপনার ইনফরমেশনের জন্য অবশ্যই কোনো বিজ্ঞ অ্যাটর্নির সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে পারেন। আমার মনে হয় ডিটেইল পুরোটা নিয়ে আপনারা কথা বলে একটু আইনি পরামর্শ নিন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই আপনাদের সাথে, আগামী অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন আবার নেব। তবে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, এই অনুষ্ঠানে যে পরামর্শগুলো দেয়া হয় তার বাইরে কিন্তু আপনারা আপনাদের মতো করে আপনাদের আইনজীবী অ্যাটর্নির সাথে কথা বলে নিজেদের সিদ্ধান্তগুলো নেবেন। এটি একটা সাধারণ আলোচনার অনুষ্ঠান, যদিও আমাদের সাথে সম্মানিত একজন অ্যাটর্নি আছেন, সেটি আপনাদেরকে একটু মনে করিয়ে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আব্দুল কাইয়ুম আনোয়ার, আপনার কাছে যাই, অনেক দর্শক আমাদেরকে প্রশ্ন করলেন নানা ধরনের, কিন্তু আমরা দেখেছি যে অভিবাসন সংক্রান্ত নানা ধরনের উদ্বেগ উৎকণ্ঠার প্রশ্ন তারা করেন। তো আপনি যে জায়গাটিতে বলছিলেন যে আগামী প্রজন্মের জন্য এই দেশটিকে, আমরা এই দেশে যারা থাকবেন আপনি বলছিলেন তাদের জন্য একটা স্মুথ সুন্দর পরিবেশ তৈরি করবার কথা বলছিলেন। জি আমি বলবো, বিশেষ করে যারা নেতৃত্ব দিচ্ছেন এই বাংলাদেশ কমিউনিটির লিডার হিসাবে, তো বাংলাদেশ কমিউনিটির স্বার্থে যেহেতু বেশিরভাগ পরিবার এখানে বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করছেন এবং বাচ্চাদেরকে পড়ালেখায় উৎসাহী করছেন, এবং আমাদের এটা প্রমাণ হয়ে গেছে যে এশিয়ান
ওভারঅল স্টুডেন্ট এবং স্পেশালি বাংলাদেশের ব্যাপারে আমি বলছি যে বাংলাদেশি পরিবারের ছেলেমেয়েরা এখানকার স্কুল কলেজে খুবই ভালো রেজাল্ট করছে, যেটা উচ্চ প্রশংসিত হচ্ছে এখানকার নিউ ইয়র্ক সিটির কর্তৃপক্ষ থেকে এমনকি ফেডারেলি পর্যন্ত। তো যাই হোক, ওই যে চার বছরের আইনস্টাইনের কথা না বললেও আমি বলতে পারি ওভারঅল যে সিচুয়েশন যেটা, যে আমরা আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে বিশেষ করে শুধু বাংলাদেশের নয় এই দেশের পরিবেশেও আমরা চাই যে তারা সুন্দর এবং সুস্থ একটা পরিবেশে বড় হয়ে উঠুক এবং ভালো ছাত্র হিসাবে নিজেদেরকে পরিচয় দেয়। তো সেটা আমাদের জন্য একটা শুভ সংবাদ যে আমাদের বাচ্চারা দে আর সো অ্যাটেন্টিভ টু দ্য এডুকেশন আই মিন স্টাডিজ দ্যাট দে নেভার গো আউট টু লয়টার অ্যারাউন্ড দ্য স্ট্রিট কর্নার অ্যান্ড ট্রাই টু বি ইনভলভ উইথ অল দোজ ড্রাগস অ্যান্ড আদার ব্যাড বিহেভিয়ার্স। সো দ্যাট ইজ বাই দ্য গ্রেস অফ আল্লাহ যে আমরা সেই তরফে মোটামুটি একটু নিরাপদ আছি, যেহেতু আমাদের একটু আমরা বাচ্চাদেরকে কন্ট্রোলে রাখি বা একটু দেখাশোনা করি আফটার স্কুল, আমরা নিজেরা অনেক সময় গাইড করি যে সে কী করছে না করছে, ঘরে বসে অনেক সময় কম্পিউটার নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে, সেটাই এক জিনিস। আর এখন কম্পিউটার ছেড়ে স্কুল থেকে বেরিয়ে গিয়েই যদি ওই রাস্তার কোনায় বন্ধুবান্ধবদের অসৎ আড্ডায় গিয়ে জড়িত হয় এবং মদ জুয়া গাঁজা সব কিছুতে সে নিজেকে ইনভলভ করে ফেলে, তাহলে তো তার জীবন মানে তার হোল ক্যারিয়ারটাই ধ্বংস হয়ে যায়। আমাদের সেই ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত এবং আমরা বরং আমাদের সময়ের অবসর সময় যদি আমরা বের করতে পারি তো সেই সময়টা যেন বাচ্চাকে যাতে ভবিষ্যতের দিকে চিন্তা করে, ভবিষ্যতের জন্য তাদেরকে এই সব ব্যাপারে একটু সাহায্য করি। আমার মনে হয় অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের হাতে একটি সময় খুব কম আছে, আমরা একটু অন্য একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা জানি যে একটি তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে, আপনারা তো অনেকদিন আছেন, আপনাদের একটু অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন, বিশেষ করে আব্দুল কাইয়ুম আনোয়ার আপনি যদি একটু বলেন, সকাল 8টা থেকে বলা হচ্ছে এবং সেটি 6 থেকে 7 ইঞ্চি তুষারপাত হতে পারে। জি, যারা এখনো পর্যন্ত নিউজ শুনেননি বা আবহাওয়ার ভবিষ্যৎবাণী পূর্বাভাস এখনো পর্যন্ত জানা হয়নি তাদের জন্য আমি বলবো যে আজকে রাত্রেই আপনি যদি আপনার নিজস্ব বাড়ি থেকে থাকে তাইলে আপনি যেন আপনাদের সল্ট ব্যাগ এবং শাবলগুলো রেডি রাখেন এবং আপনার দরজার পাশেই সেইগুলোকে হাতের কাছে রাখেন, যাতে ভোরবেলা উঠে যদি দেখেন যে বাইরে 3 ইঞ্চি থেকে 6 ইঞ্চি যে পূর্বাভাস বরফ হওয়ার সেটা যদি হয় তাইলে অনেক সময় দরজা খোলাই বিপদ কঠিন হয়ে যায়, তখন হয়তো আপনি ওই গ্যারেজ থেকে গিয়ে বা স্টোর রুম থেকে গিয়ে ওই আইস ব্যাগ আর মানে আইস সল্ট এবং সাবুন নিয়ে আসতে পারবেন না, তো সেগুলোর প্রিপারেশন তো রাখবেনই। আর তাছাড়া যারা অফিস আদালতে যাবেন, কর্মক্ষেত্রে যাবেন, তারা যারা নিজস্ব গাড়ি ব্যবহার করেন তাদের তো অবশ্যই এই সতর্ক হওয়া উচিত যে রাস্তা পিচ্ছিল থাকবে, যতই সরকারি তরফ থেকে সেইগুলোকে পরিষ্কার করে আইস সল্ট দিয়ে মানে রাখা হয় তারপরেও লেনগুলো ছোটো হয়ে যায়, তখন আপনি ওভারটেক করতে পারবেন না, যদি ওভারটেক করতে যান তাইলে অন্যমুখী গাড়ি আপনাকে ধাক্কা দিতে পারে, আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। তো সেই হিসাবে সেই সব সতর্কতা আপনার নিজের তরফ থেকে বজায় রাখা উচিত, আর না হয় অযথা আপনি বিপদ ডেকে আনলে সেটা আপনার জন্য শুভ হবে না। অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আইনগত নানা ব্যাপারও থাকে, বাড়ির সামনে পরিষ্কার টরিষ্কার করে ফেলা, কি ধরনের জরিমানা হতে পারে, এগুলো থেকে যেন মুক্ত থাকতে পারেন, এই বিষয়েও আপনি কিন্তু একটু আইনি পরামর্শ দিতে পারেন। রাইট, সেক্ষেত্রে পরামর্শ হলো যে যারা পেডেস্ট্রিয়ান যারা আছে তারা যেন সতর্কভাবে চলাফেরা করে, এবং আরেকটা জিনিস যেটা যখন এই যে মানে খুব হ্যাভি আপনার স্নোফল হয় তখন আসলে অনেক ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হলো যদি খুব অ্যাসেনশিয়াল না হয় তাহলে বহির্গমনটা অ্যাভয়েড করাই ভালো। আপনি দেখতে পাবেন যখন খুব 12 ইঞ্চি অথবা 14 ইঞ্চি ইয়ে হয় তখন কিন্তু সব কিছু বন্ধ করে দেওয়া হয় স্ট্রিট থেকে। কেন করা হয় সেটা কিনা, যাতে অ্যাজ মাচ এস আপনার যে ক্যাজুয়ালিটি কমানোর জন্য। আর সেক্ষেত্রে যদি কেউ যদি রিক্স নেয় বের হয়, সেক্ষেত্রে যদি কেউ ফল হয়, সেক্ষেত্রে যদি দেখা যায় বাড়িওয়ালা যদি আপনার স্নো পরিষ্কার না করে সেক্ষেত্রে আপনার পার্সোনাল ইঞ্জুরি সুখ হওয়ার সম্ভাবনা থাকে বাড়িওয়ালার, সেক্ষেত্রে লয়ারদের ব্যস্ততা বেড়ে যাবে।
লয়ারদের ব্যস্ততা বেড়ে যাবে এবং যিনি আহত হয়েছেন তার ক্ষেত্রে ডক্টরদের ব্যস্ততাও বাড়বে। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর আপনি যেটি বলছিলেন যে আইনগত নানা হুমকির মুখে তারা পড়তে পারেন যারা তাদের বাড়ির আঙিনাটি পরিষ্কার না করবেন, অফিসের আঙিনার সামনেটি পরিষ্কার না করবেন, অবশ্যই যেটা কিনা ডিউটি, যেটা কিনা আপনার যেটা পার্সোনাল যেটা কথা বলেছে, যেটা কিনা কোন বেসিস করবে, যেটা বাড়িওয়ালা ডিউটি হচ্ছে সামনের যে অংশ তার এটা পরিষ্কার রাখা। তো উনি যদি এটা তার ডিউটি এক্সারসাইজ না করে আর একজন প্যাডেস্ট্রিয়ান হেঁটে গিয়ে ওখানে যদি স্লিপ অ্যান্ড করে যদি তার পা অথবা হাতের হাত ভেঙে ফেলে হাত, তখন সে ওই যে বাড়িওয়ালা যে ডিউটিটা ইয়ে করেনি, নেগলিজেন্সি শো করছে, সেটার বেসিসে শো করতে পারে বাড়িওয়ালা। বাড়িওয়ালার ব্যাপারে যাদের নিজস্ব বাড়ি তাদের তো অবশ্যই সেটা পরিষ্কার রাখতেই হবে, পরিষ্কার করতেই হবে। তবে এই ব্যাপারেও একটা বিশেষ আইন আছে যে কতক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন। আপনি বরফ পড়ছে সেই মুহূর্তে গিয়ে পরিষ্কার করা শুরু করে দিলেন, হয়তো দেখা গেল আধ ঘন্টার ভিতরে আবার বরফ জমে সেই একই অবস্থা হয়ে গেছে, তখন তো সেই বিপদ আবার মানে আবার। তো সেই হিসাবে যতক্ষণ পর্যন্ত বরফ পড়া বন্ধ না হয়েছে এবং তারপরে যখন আপনার প্রতিবেশীরাও যখন সবাই একসঙ্গে বের হয়ে গেছে এটা পরিষ্কার করার জন্যে, তখন আপনিও উদ্যোগ নিয়ে আগ থেকে প্রিপারেশন নিয়েই যেটা বললাম যে আই সল্ট এবং ওই যে শাবল এইগুলোকে রেডি রাখবেন, যে যাতে ওই একই সঙ্গে সবাই যার যার ঘরের সামনে অন্তত একটা স্ট্রলার নিয়ে বাচ্চার বা একটা শপিং কার্ট নিয়ে একজন যেতে পারে সেই পরিমাণ চওড়া একটা রাস্তা বের করে আপনি রাখেন। আর যারা বাড়িওয়ালা নন, যারা ভাড়াটিয়া বাড়িতে থাকেন, তাদের জন্যও একটা দায়িত্ব রয়ে গেছে, তারা অন্তত মালিকের সঙ্গে যোগাযোগ করে, বাড়ির মালিকের সঙ্গে, ওনারা ভাড়া দিচ্ছেন, ওনাদের পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই, এটা বাধ্যবাধকতা নেই। তবে বাড়ির মালিক ওনার যিনি ভাড়া দিয়েছেন ওনার দায়িত্ব হলো যে এই ব্যাপারে তদারকি করা এবং প্রয়োজন হলে ভাড়াটিয়া যারা তারা তাদেরকে টেলিফোন করে যোগাযোগ করে বলা যে এই অবস্থায় লোকজন হাঁটতে পারছে না বা আমরাও বের হতে পারছি না। সুতরাং আপনি নিশ্চিত ব্যবস্থা নেওয়া। অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আপনারা দুজন যুক্ত হয়েছেন, আব্দুল কাইয়ুম আনোয়ার এবং মাহফুজুর রহমান অ্যাটর্নি। আপনাদের দুজনকে বিশেষ করে আমরা বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হলো, শেষে যে আলোচনাটি হলো সেটিও মানুষের জন্য নিশ্চয়ই অনেক ভালো একটি পরামর্শ হিসেবে কাজে দেবে। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন সবচেয়ে বেশি ধন্যবাদ আমরা আপনাদেরকে দিই, কারণ আপনারা এই অনুষ্ঠানটি দেখেন এবং আমাদের সাথে থাকেন। টিবিএন 24 টেলিভিশনের প্রত্যেকটি আয়োজনে আপনারা থাকবেন। আগামী সোমবার কিন্তু এই অনুষ্ঠানটি নিয়ে আমরা আবার ফিরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।